আজকে আমি রান্না করব দারুণ স্বাদের খাসির মাংসের কিমা এখানে প্রায় দুই কিলো মাংস আছে এখান থেকে আমি শুধু মাংস পাঁচশো গ্রাম মতো বেছে নেব আর টুকরো করে কেটে নেব মাংস আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম পাত্রটি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন আদা দিব দেখুন আমি চারটে ছোটো সাইজের পেঁয়াজ ব্রেস্তা করে কেটে নিয়েছি তিনটে ছোটো সাইজের রসুন টুকরো করে কেটে নিয়েছি এক টুকরো আদা থেঁতো করে দিয়েছি দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিলাম এবার এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু আমার বাড়িতে তৈরি করা আপনারা ইচ্ছে করলে কেনা গুঁড়ো মশলা দিতে পারেন প্যাকেটের গুঁড়ো মশলা এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এই সর্ষের তেলও আমি বাড়িতে তৈরি করেছি মিল থেকে সর্ষে ভেঙে নিয়ে এসেছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচশো এম মতো জল দিব মাংস সেদ্ধ হয়ে আসলে আমি আবার ফিরে আসব জল দেওয়ার পর মাংস আমি ঢেকে দেবো আপনারা ঠিক এইভাবে বাড়িতে একবার হলেও এই খাসির মাংসের কিমা রান্না করবেন দেখবেন অসাধারণ স্বাদ হবে একটু ওই স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন আমি আবার ফিরে আসলাম মাংসের জল শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব দুটো ছোট সাইজের টমেটো আমি টুকরো করে কেটে দেবো এই সময় আমি অল্প অল্প করে জল দেবো আর মাংস কষিয়ে নেব এর ফলে মাংসের স্বাদে আলাদা মাত্রা আসবে এই সময় আমি মাংস কষাবো আর একটু একটু করে মশলা দেবো আপনারা একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মশলা কিভাবে দিচ্ছি সেটা দেখতে পাবেন না আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার দেখার পর দ্বিতীয়বার দেখার ইচ্ছে করলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ডালচিনির গুঁড়ো দিলাম এটাও আমার বাড়িতে তৈরি করা আমি গরম মশলা একটা কালো এলাস দুটো সাদা এলাচ দুটো লবঙ্গ নিয়েছি এবার থেতো করে গরম মশলাগুলো আমি দেব দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তলায় যাতে দাগ লেগে না যায় এবার দিলাম ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না মুখে ঝাল লাগবে দেখুন আমি অল্প অল্প জল দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এইভাবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কষিয়ে নিতে হবে এই রান্না কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে দেখবেন অসাধারণ স্বাদ হবে দেখুন খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবার দিলাম এক চামচ চিনি এই চিনি দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্স বজায় থাকবে মানে স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য আমি চিনিটা দিলাম আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার মাংস স্পেশাল মশলা দিলাম এটাও আমার বাড়িতে তৈরি করা দেখুন এবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংস হয়ে এসেছে মানে মাংসের কিমা হয়ে এসেছে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এতক্ষণ পর আপনাদের দেখাচ্ছি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এইভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবার পরিবেশন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে